আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। অলরেডি আমাদের চ্যানেলে আপনারা মুড়ি ভাজার মেশিন সম্পর্কে জেনেছেন, কিভাবে মুড়ি ভাজার বিজনেসটা শুরু করবেন সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে। কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণই ভিন্ন। আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের কোথায় আমরা মুড়ি ভাজার মেশিন তৈরি করি, অথবা বাংলাদেশে যে ধরনের মেশিনগুলো পাওয়া যায় সেই মেশিনগুলো আমরা কোথায় তৈরি করি, সেই গোডাউনটা আপনাদের দেখাবো, বা সেই ইঞ্জিনিয়ারিং হাউসটা আপনাদেরকে দেখাবো। প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক বিশাল কর্মযজ্ঞ চলছে, বিশাল ইঞ্জিনিয়ারিং হাউসে মুড়ি ভাজা মেশিন তৈরি করা হচ্ছে। এখান থেকে আমরা সব ধরনের মুড়ি ভাজা মেশিন এবং বাংলাদেশে যে ধরনের মেশিন পাওয়া যায় সব ধরনের মেশিনই প্রায় ম্যানুফ্যাকচারিং করা হয়, তৈরি করা হয়, তৈরি করে সারা বাংলাদেশের আনাচে কানাচে চলে যায়। মেশিন তৈরি করে আপনার কাছে বিক্রি করার পরেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। এই মেশিনগুলো আপনার কাছে পৌঁছে দেওয়া, আপনার কারখানায় এটাকে স্থাপন করা থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনি ব্যবসা পরিচালনা করবেন ততদিন পর্যন্ত আপনার মেশিনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। তাই রাইডার ইঞ্জিনিয়ারিং সর্বদা আপনাদের পাশে রয়েছে, আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছে। তাই যারা মুড়ি ভাজা মেশিন কিনতে চাচ্ছেন, অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছেন, এখনও পর্যন্ত একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাননি, তাদেরকে বলি আপনারা রাইডার ইঞ্জিনিয়ারিং অথবা রাইডার এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনি শতভাগ আস্থাভাজন ব্যক্তির সাথে যোগাযোগ করবেন বলে আমরা আশা রাখছি। রাইডার ইঞ্জিনিয়ারিংয়ের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম, তারা সব সর্বদা কোয়ালিটি সম্পন্ন মেশিন তৈরি করার জন্য প্রস্তুত রয়েছে এবং সর্বদা আপনাকে ফুলফিল সাপোর্ট দিয়ে আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। তো এখানে দেখেন কতগুলো মেশিন প্রস্তুত রয়েছে, এই মেশিনগুলো সারা বাংলাদেশের আনাচে কানাচে চলে যাবে। এরপর এগুলোকে প্রতিস্থাপন করা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, তারপরে ওয়ারেন্টি, সার্ভিসিং সব কিছুই রাইডার ইঞ্জিনিয়ারিং আপনাকে সাপোর্ট দেবে। তাই মেশিন কেনার পর আপনাকে আর উদ্বিগ্ন হতে হবে না যে এটা কীভাবে রক্ষণাবেক্ষণ করব, নষ্ট হয়ে গেলে কি করব, এ ধরনের চিন্তা ভাবনা না করে যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে ব্যবসাটা শুরু করতে পারেন। এখন মূল কথায় চলে আসি, যদি আপনি মুড়ি ভাজা মেশিন নিয়ে ব্যবসা করতে চান তাহলে মুড়ি ভাজার প্রক্রিয়াটা সম্পর্কে আপনাকে জানতে হবে। এখানে আপনাকে দু ধরনের মেশিন কিনতে হবে, একটা হচ্ছে ড্রায়ার মেশিন আর একটা হচ্ছে ফ্রাইং মেশিন। ড্রায়ার মেশিনে সাধারণত চালগুলোকে শুকাতে হয়, কারণ অনেক সময় শীতের কালে রোদ উঠবে না, তারপরে বর্ষাকালে রোদ উঠবে না, তখন কিন্তু আপনাকে চাল শুকানোর বন্দোবস্ত করা, তখন কিন্তু আমরা চাল শুকাতে পারবো না। তাই চাল শুকানোর জন্য বা ভাজার জন্য একটা ড্রায়ার মেশিন কিনতে হবে, সেই সঙ্গে আপনাকে এই মুড়ি ভাজার মেশিন কিনতে হবে। দুটো সেট আপনি একসঙ্গে নিয়ে তারপরে ব্যবসাটা শুরু করতে পারবেন। এখানে আপনি দুই সেট মেশিন নিলে প্রায় 2,50,000 টাকার মতো খরচ হবে, তবে এখান থেকে আপনি শতভাগ সাপোর্ট পাবেন কিভাবে ব্যবসাটাকে শতভাগ লাভজনক ব্যবসায় পরিণত করা যায় সে ব্যাপারে। তো যারা মেশিন নিতে চাচ্ছেন তারা রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট অথবা রাইডার ইঞ্জিনিয়ারিং রাইডার গ্রুপের মিরপুরে অবস্থিত হেড অফিসে চলে আসবেন, এসে বিস্তারিত কথা বলে সম্পূর্ণ তথ্যগুলো জেনে শুনে বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে তারপরে ব্যবসা শুরু করবেন। আশা রাখছি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং এই ব্যবসাটা শুরু করার ব্যাপারে উদ্যোগী হবেন এবং খোঁজখবর নিয়ে তারপরে শুরু করবেন। সবাই ভালো থাকবেন, আশা রাখছি আবারও দেখা হবে, খোদা হাফেজ।